মানে সবকিছু গুছিয়ে নেওয়াটা ভালো, ঠিক আছে? যেরকম তুমি খাবে মুড়ি, আমি খাবো চপ, আমাদের ভালোবাসা জঙ্গিপুর একটা মতো। জঙ্গিপুর মেরি জান হ্যায় তু মেরা দিন ভি। তোমার হাত ধরে আমি কথা দিচ্ছি, ছাড়বো না কোনোদিনও তোমার হাত। তুমি আমি কাটিয়ে দেবো রাতের কথা। হতাম যদি তোর সাথে রই হতাম, কোণের কোণে দুষ্টু হুঁকি দিতাম। ফ্ল্যাশব্যাক। তুমি বলো কে? কাছের মতন গলা, চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে। এত লেট বলে কখন থেকে বসে আছি বলো তো? ট্রাফিকটা আমার বাবা না, ট্রাফিকে এবার ফেসে গেলে আমি কি করবো? যদি ঘটো ঘটো এদিকে বসে, ওইদিকে যাও, ওইদিকে যাও। মেয়ে মানুষ চেরে ওইদিকে করে দেবো, চেরে ওইদিকে করে দেবো। সরকার তালিতে হয়ে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো এদিকে আসো, বাস একটু অতটা ছোট কেন, এখানে পাশাপাশি ঘিসবো একসাথে। ঠিক আছে, সাইড মারবো না এখানে, বসো। ঠিক আছে, আরো চলে এলো, আমি এখানে বসবো না। আবে সালে খেলবো না। ঠিক আছে, আমি বসছি, তোমার জন্য কিছু একটা এনেছি। এনেছি কিছু ভালোবেসে এনেছি, তোমার জন্য নিয়ে এসেছি ফুল। ফুল পড়েছে জানো, করেছি একটা বড় ভুল। এটা আগে ধরো, বসি এবার দিয়ে বলছি, ঠিক আছে? বলো কিসের জন্য ডাকলো আমাকে, আমি লাস্ট বলবো। ওটা বলছি, এখন তো আছো না। আচ্ছা বলো, ভালো আছো? কি ব্যাপার, আজকে চোখে দিয়ে এসো কাজল, যে আমি হয়ে যাচ্ছি দিন দিন পাগল। কি হলো সত্যি বলছি, এরম করে যদি হালকা করে সাজো, দেখতে লাগে তোমাকে অনেক ভালো। মনের গভীরে ঘুমের শরীরে কেমন লাগলো বলো ফুলটা পেয়ে? কত যত্ন করে আমি তোমার কাছ মানে তোমার জন্য নিয়ে এসেছি জানো। তোমার চাই তো বেশি ভালো। হ্যাঁ আমি তো লক্ষ্মীর প্যাঁচা, লক্ষ্মী আমি প্যাঁচা। জানতে যদি যত হোক আমার ক্রাশ ও টুনি মা তোমার টুনি টুনি কথা শুনে না, যার লাগা ডেটিং মারে আমায় চেনে না। গানটা বন্ধ করে দিল রে, কালকে কি বলতো? 7 তারিখ ফেব্রুয়ারি রোজ ডে, তার জন্য তোমাকে দিলাম এটা অ্যাডভান্স, মানে কালকে দিতে পারি না দিতে পারি তো। বুঝি মানুষ না, আগে থেকেই মানে সব কিছু গুছিয়ে নেওয়াটা ভালো, ঠিক আছে? যেরকম তুমি খাবে মুড়ি, আমি খাবো চপ, আমাদের ভালোবাসা জঙ্গিপুর একটা মতো। জঙ্গিপুর মেরি জান হ্যায় তু মেরা দিন ভি মেরি শাম হ্যায় তু। ঠিক তো, জঙ্গিপুরের কাপড়টা রেগে যাবে, সে ভাবতে দাও ওদেরকে, ওরা না ভাবলে কি আমাদের হবে, তাই না? এটা কি বলতো তোমাকে, না পুরো সিজুকা সিজুকা লাগে, তার জন্য এই জন্য মানে সবাই আমাকে সিনচেন বলছি। তোমার জন্য আমি স্পেশালি একটা শাড়ি নিয়ে এসেছি, যে তোমার প্রেমে
মজনু হব, লায়লা হবে তুমি, ঠিক আছে? আমার যুগে নবিতা হব, সিজুগা হবে। বলো কিছুর জন্য ডাকলে আমার, বলছো নাই তো, সেই থেকে গল্প করেই যাচ্ছ। সাড়ে চারটা পার হয়ে যাচ্ছে, মা বকবে। সত্যি বাবা, এখন দিনকাল মনে হচ্ছে পাল্টে যাচ্ছে, সব সাইড শোনার জন্য আমাকে স্পেশালি ভাবে ডাকছে। না সবাই মানে জাস্ট তুমি মত কো ছুকে টক সে বাপাস আ সকতা সবাই ডাকে চলে যাও। না না, আমার ভালোবাসার মানুষটাই যদি আমাকে ডাকে তাহলে যাব আমি ওর কাছে চলে। ওর সময় ডাকো তাহলে আমি আমি যাব গোলে। আকাশে দৃষ্টি তো বৃষ্টি তো মনে জমে, এটা আমার খাওয়ার জিনিস পাগল একটা মানে। হ্যাঁ যখন ভালোবেসে দিলে আমাকে কেউ ভালোবাসে না। আচ্ছা তুমি যদি ফুল হও আমি হব মালা, তোমায় নিয়ে করবো শুধু রাত্রে। তাই না? জাস্ট আমি এটাই ভাবি যে তোমার তুমি আমি পড়লাম কী করে, যেরকম ঠিক আছে যে আমি জাস্ট আল্লাহকে একটাই কথা বলতে চাই কি তোমার মায়ের দৃষ্টি, আল্লাহ তোমাকে বানিয়েছে একদম দারুণ করে সৃষ্টি। পান্তা ভাতে কাঁচা লঙ্কা, গরম ভাতে ঘি, তুমি এত সুন্দর আকাশ, ঠিক আছে? হাই বাচ্চাটা, এত সুন্দর আকাশ, ঠিক আছে? কত সুন্দর লাগে বলো যখন তারা ফোটে, তাই না? আকাশের লক্ষ্য তারা হাজার কোটি শত। আর সত্যি বলছি মাইরি, তোমাকে পুরো দেখতে লাগছে আল্লাহ কি হবে, এবার আমাকে সানি লিওনির মতো বলে দিল। এবার আমাকে সানি লিওনি যদি ফোন করে তারপর আমি বলবো আমি কারো কপিক্যাট হতে পারি, সানি লিওনি কপিক্যাট। না না মানে জাস্ট আমি বললাম, এটা জাস্ট শুনতে এসছো আমার কাছে সাইডি। কারণ তোমার প্রায় এক সপ্তাহ বেশি হয়ে গেল না আমাদের দেখা করা। তোমায় না দেখে আমি হয়েছিলাম বাসি, এখন তোমাকে দেখে মনে হচ্ছে যে দি গলায় ফাঁসি। কেন তোমাকে কেস খাওয়াবো, মানে যে তোমার রূপের আগুন মনে হয় যায় জ্বলে পুড়ে। শালা আমি যখন যাবো জ্বলে পুড়ে তখন তুমি যাবে আমায় ভুলে। ঠিক না, আমি যদি মরে যাই জ্বলে পুড়ে তাহলে তুমি তো অবশ্যই মরে গেলে তো আরো বেশি করে মনে থাকবে। একবার মরে ট্রাই করো। শুনবে না আমি কি ভুল করেছি? ও হ্যাঁ তাই তো বলো।
যেহেতু আমি সেজে খুঁজে হয়ে এসেছি আজকে রেডি তোমার জন্য আনতে ভুলে গেছি আমি রেডি সুন্দরী মাইয়া আমার মন নিল তারে মারো যদি তুমি আমি মানে রেখে এসেছি বাড়িতে জানো আমি নিয়ে আনতে ভুলে গেছি মা বলছিল যে কি বলে কার জন্য এই টেডিটা আমি বললাম যে ফ্রেন্ডের জন্য আমি ফ্রেন্ড হ্যাঁ এখন যদি জানিয়ে দিই না তাহলে মেরে তক্তা মানিয়ে দেবে আমাকে আচ্ছা আ না ফার্স্টে অ ও সরি যেহেতু আমাদের একটা ফার্স্ট মানে গোলাপ দিলাম তোমাকে তোমায় আমি একটা তোমার হাতটা দাও জাস্ট ডান হাতটা দাও তোমার এই হাত রেখে ঠিক আছে মানে হাত ধরে তোমায় দিচ্ছি আমি দাঁড়াও একটু গানটা বন্ধ করতো ভাই একটা প্রেমের গান লাগা টিউন চেঞ্জ এ মামা তোমার হাত ধরে আমি কথা দিচ্ছি ছাড়বো না কোনোদিনও তোমার হাত তুমি আমি কাটিয়ে দেবো রাতের কথা হতাম যদি তোর সাথে রই হতাম মনের কোণে দুষ্টু কি দিতাম তো গাইস জানি না কেমন করে এই জিনিসটা হলো হঠাৎ আটকে গেল এডিট করছিলাম বাট কিছু করার নেই আমি অনেক মানে চেষ্টা করার পরেও পারলাম না তো অবশ্যই তোমরা যারা লাস্ট অবধি ভিডিওটা দেখেছো লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে